বাকি জীবনে আছে আমরা দাঁড়িয়ে কি করবো না, একটা একটা আমরা শিক্ষা নিই। এরপরে জানাজার নামাজ, আসলে আমাদের সমাজে অনেকগুলি প্রচলিত আছে যে জানাজার নামাজ কে পড়াবে, ফলে যে ওই হুজুর ওখান থেকে আসলে মূল অর্থ হল জানাজার নামাজের জন্য তার যদি উপযুক্ত ছেলে থাকে, উপযুক্ত ছেলে থাকতে বলতে টাইটেল পাস কামেল পাস এরকম ইসলামের হুকুম আহকাম জানে, মাস্টার মশাই জানে, জানাজা পড়ানোর ক্ষমতা রাখে, তাহলে সেই কি জানাজা পড়া ফর্দা। এখানে আমি অন্যকে মনে কিছু আনার কিছু ব্যাপারে ইসলামের ব্যাপারে কি মনে কিছু নাই, তাকে সে পড়াবে এই সুবাদে ওনার ছেলে ছেলে নামাজ পড়াবে, কারো মনে পড়ানো আমরা জানাজা নামাজ পড়বো। আর জানাজার নামাজ পড়ে আমরা নেওয়া হবে, এর আগে যাবো না, পিছনে পিছনে যাবো, আমরা যদি জানাজার নামাজ বাংলার তালিকাতে সবাই আগে যায় না, নিয়ম হলো জানাজার পিছনে যাওয়া, জানাজার নামাজ আদায় করলে এক কিরাত সওয়াব, আর যদি জানাজার পরে জিয়ারত করে যান তাহলে দুই কিরাত সওয়াব আল্লাহর কাছে। সেই জন্য আমরা এগুলি খেয়াল রাখি। আর সবচেয়ে বড় কথা হলো আমরা একটা দুইটা করে দিই, আমার যাওয়ার চেষ্টা করি, আমাদের জীবনে পরিবর্তন আনার চেষ্টা করি, আল্লাহ আমাদের প্রত্যেককে আমার